সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিক্রেট মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে বিডআইকিউ। বিডআইকিউ এক্সটেনশনটা আপনারা কীভাবে ইনস্টল করবেন, কীভাবে এটা দিয়ে আপনারা ভিডিও র্যাঙ্কিং করবেন এবং কীভাবে এটা ভিডিওটাকে র্যাঙ্ক করে, পুরোপুরি বিষয়টা আজকে আপনাদের আমি দেখাবো। আসলে বেস্ট এক্সটেনশন হচ্ছে বিডআইকিউ আমি মনে করি। তার কারণ হচ্ছে আপনি অনেক এক্সটেনশন পাবেন, অনেক এক্সটেনশন আপনার টাকা দিয়ে যতটুকু সাপোর্ট না পাবেন, আমি মনে করি বিডআইকিউ আপনি এর চাইতে ভালো সাপোর্ট পাবেন। আজকে যেহেতু আমার ক্রোমে ইনস্টল করা আছে, আমি আপনাদের মজিলাতে ইনস্টল করে দেখাবো কীভাবে ইনস্টল করতে হয়। আপনারা সরাসরি এক্সটেনশনে যাবেন, মজিলাটা ওপেন হওয়ার পর এখান এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে গিয়ে এক্সটেনশনে একটা অপশন আছে, এখানে আসবেন। এখানে এসে লিখবেন হলো বিডআইকিউ, বিআইডিআইকিউ, বিডআইকিউ লিখে আপনি এখানে সরাসরি সার্চ করবেন। তখন একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর দেখুন এখানে বিডআইকিউ অলরেডি একটা চলে এসেছে। এখানে লেখা আছে বিডআইকিউ ভিশন ফর ইউটিউব, মানে এটা হলো আপগ্রেড ভিশন। এখান থেকে আপনি সরাসরি এখানে যাবেন, তারপরে আপনি অ্যাড দ্য ফায়ারফক্স এখানে যাবেন। আপনি একটু সময় করে নিচে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আছে, কীভাবে আপনি কী করবেন, সবচেয়ে বড় কথা আপনি যা করবেন জেনে শুনে বুঝে তারপরে আপনি করবেন। মানে এখানে কতগুলি পয়েন্ট আছে, পয়েন্টগুলো না জানলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে না, তখন কিন্তু আপনি আমাদের বলতে পারবেন। এখন দেখুন বিডআইকিউ যে মূল ভিডিওটা এই দেখুন, এখানে বেস্ট যে বিডআইকিউর যে পুরো থিম, দেখুন থিমটা আপনারা সাথে সাথে দেখবেন, যখন বিডআইকিউ করবেন সাথে সাথে দেখবেন এই ধরনের একটা লোগো চলে আসবে, যাকে আমি এখন ভিডিওতে যাচ্ছি না। আমি কিন্তু অলরেডি বিডআইকিউ ই করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি। এখন এটা দিয়ে কীভাবে ভিডিওটা র্যাঙ্ক করা যাবে, এখন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি আমি বিডআইকিউ ইনস্টল করে গেছি, সেই চ্যানেলের আইডি দিয়ে আপনাদের আমি দেখাবো। সম্মানিত ভিউয়ার, অলরেডি আমার আইডি দিয়ে দিয়েছি, এখন এটাকে এটা আমি অ্যাক্টিভ করব। দেখুন অলরেডি আমার আইডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে একটা জিনিস আপনারা তো যেটা আপনাদের হবে না, এখানে দেখতে পাচ্ছেন বুস্ট, তার মানে কি আমারটা হলো পেড ভার্সন, এটা আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। আপনারা যখনই করবেন তখন এটা একটু ব্যতিক্রম হবে, কিন্তু এটার সাপোর্টিংটা আপনারা পাবেন। আমি আমার চ্যানেলটা লগ ইন করতেছি, দেখুন অলরেডি আমার চ্যানেলটা চলে আসলো, বিডআইকিউ কমপ্লিট। এখন বিডআইকিউর ভিডিওটা আপনারা তো ওই সময় পুরোপুরি ভালোভাবে দেখে নেবেন, কারণ বিডআইকিউটা যখন অ্যাক্টিভ হবে আপনার বিডিও সম্বন্ধে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা দেবে। এখানে আপনি একটা জিনিস দেখুন, আমি সরাসরি আপনাদের আমার চ্যানেলে নিয়ে যাব, এটা তো আছেই, এটা আপনারা নিজেরও দেখতে পারবেন। যখন আপনারা বিডআইকিউ এক্সটেনশনটা ইনস্টল করবেন তখন আমি আমার চ্যানেলটা নিয়ে গেলাম আপনাদের। যাওয়ার পর দেখুন আমি আমার ভিডিওটা কীভাবে জাজবাজ করি, না হলে ভিডিও র্যাঙ্ক হয় না। দেখুন আমি একটা ভিডিও ইনস্টল দিয়েছি, এটা এখন আমি ভিডিও এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে দেখুন আমি যেভাবে সাজিয়েছি ভিডিওটা, ভিডিও সাজানোর পরে আমি আমার মতো করে, আমি সবসময় বড় ধরনের ট্যাগ দিয়ে, আপনারা যারা নতুন চ্যানেল করেছেন, যারা নতুন ইউটিউবার, আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ছোট ট্যাগে খুব কম ভিডিও ভাইরাল হয় আর ডেসক্রিপশনটা খুব গুছানো হতে হয়। এ দেখুন ডেসক্রিপশনটা, দেখুন আমার অলরেডি এখানে বিডআইকিউতে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনি যে ইন্টারনেটের আমি যে টাইটেলটা করেছি এই টাইটেলটা দেখুন ভুল আছে, টাইটেলটা ঠিক আছে কিন্তু টাইটেল ডিসক্রিপশনে যে দিয়েছি সেই টাইটেলটা ভুল আছে। অলরেডি তারা আমাকে একটা টাইটেল এখানে দিয়ে দিয়েছে, দেখুন। সুতরাং এটাকে আমার এখন যে কাজটা করতে হবে, আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা ফেলে দেবো, এই টাইটেলটা আমি ফেলে দেবো, সঠিক নাম। এখন আমি এখানে একটু ব্যতিক্রম করব, তাহলে আমার টাইটেলটা পারফেক্ট হবে।
টাইটেলটা পারফেক্ট হবে সুতরাং আমি এখানে একটু একটু এটাকে এটাকে কেটে দেব এটাকে কেটে দিলে ওখানে টাইটেল আসবে আমার একটা আমার মূলত প্রায় দেখুন আমার টাইটেলটা আপনার প্রথম আপনার টাইটেলটা পারফেক্ট হবে এই দেখুন আমার টাইটেলটা অলরেডি পারফেক্ট হয়েছে কারণ এটা আমি ট্যাগে দিয়েছিলাম তখন ট্যাগের সাথে আর টাইটেল ডেসক্রিপশনে মিল থাকতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যেটা এইটা কিন্তু আমার মূল ফার্স্ট ট্যাগ আর একটা ভিডিওর সব সময় মূল ফার্স্ট ট্যাগ হচ্ছে র্যাঙ্কের প্রধান কারণ আর এটা দেখবেন অবশ্যই এটা অ্যালগোরিথমিক দিয়ে দেখবেন আসলে এটা ই আছে কিনা এটার ভ্যালু আছে কিনা ভ্যালু ছাড়া কোনো ট্যাগ কখনো কোনো কাজে আসে না এখন দেখুন আমি যে কাজটা করছি আমি এটা পুরোটা মুছে দেব পুরোটা মুছে দেবো এটা হলো শুরুটা আমার আমরা কীভাবে বিডাই কিউটা ব্যবহার করি সেটা একটু ঠান্ডা মাথায় দেখব এখন আমি এটাকে এটাকে করবো এটাকে দেওয়ার পরে দেখুন অলরেডি আমার এটা চলে এসেছে আসার পরে এখান থেকে আমি এটাকে কপি করবো কপি করবো মানে আপনি তো আর জানেন না আপনি বড় ছোট অনেক দিয়ে চার্টার দিয়ে আপনি ই করেন দেখুন অলরেডি কিন্তু আমার ওখানকারটা চলে গেছে এখানকারটা আমি দ্বিতীয়বার দিচ্ছি আছে এখন কিন্তু দেখুন আমার এই ভিডিওটা যে ডিসক্রিপশন ট্যাগ এটা পারফেক্ট আছে তারপরে এখানে আরেকটা বিষয় আছে দেখুন দেখেছেন সম্মানিত ভিউয়ার্স এখানে ট্যাগের প্রত্যেকটা ভ্যালু শো করতেছে আপনাদের হয়তো কম শো করবে যদি আপনাদের ট্যাগই থাকে আপগ্রেড না থাকে তাহলে এটা পেড ভার্সনটা আপনাকে খুবই সাহায্য করবে তারপরে সর্বশেষ একটা বিষয় হচ্ছে যে এখানে আপনাকে অনেকগুলি ট্যাগ সাজেস্ট করবে এখানে অনেক ট্যাগ আর সবচেয়ে বড় কথা বিডাই কিউ যদি আপনি প্রিমিয়ারটা ব্যবহার করেন দেখুন আমি 35টা ভিডিও বুস্ট করতে পারবো 26 দিনের মধ্যে 26 দিনের মধ্যে আমি 35টা ভিডিও বুস্ট করতে পারবো আর আমাকে প্রত্যেকটা ট্যাগ এখান থেকে দেখিয়ে দেওয়া হবে এখানে আমি আপনাদের এখন এটাই করি তাহলে আমার একটা বুস্ট ভ্যালু চলে যাবে আমি যদি চাই এখন এখান থেকে 35টা ভিডিও অলরেডি আমি বুস্ট করতে পারবো এখন এখানে আরেকটা বিষয় আছে সম্মানিত ভিউয়ার্স এখানে একটা বেশি হয়ে গেছে যে কোনোভাবে হোক একটা সংখ্যা বেশি হয়ে গেছে যার কারণে আপনি এটা নিচ্ছেন আমি এটা দ্বিতীয়বার কেটে দিচ্ছি দেখবেন আবার চলে এসেছে চলে আসার পরে এখন এটা একটা ফাঁকা আছে এখন আমি এটাকে দ্বিতীয়বার দিলাম এখানে কোথাও একটা ভুল আছে কিংবা কোনো সমস্যা আছে যেখানে আমার একটা অপশন আছে সেটা হচ্ছে যেমন এখানে ফাঁকা আছে দেখুন আরও আপনি এদিকে এদিকে আসতে পারবেন সবসময় একেবারে শুরু থেকে শেষ এখন আমি এটা সেভ দিয়ে আমি সরাসরি আপনাদের ইয়ে নিয়ে যাব আমি গুগল ক্রোমে নিয়ে যাবো কিংবা ব্রেভে নিয়ে যাব আমি সবসময় মনে করি যে আপনার কম্পিউটার যারা ব্যবহার করেন ব্রেভো যে ব্রাউজারটা আছে এটা সবচেয়ে ভালো এবং স্পিড সবচেয়ে বেশি তারপর দ্বিতীয় অবস্থানে আছে আপনার চরম আমি এখন চরম দিয়ে আপনাদের কিছু দেখাবো বিডাই কি সম্বন্ধে দেখুন আমি এখন যাচ্ছি আমার চ্যানেলে সরাসরি আপনি আমার চ্যানেলে নিয়ে গেলাম চ্যানেলে নিয়ে যাওয়ার পরে এই দেখুন প্রত্যেকটা ভিডিওর ভ্যালু আপনাদের আমি দেখাচ্ছি আমি চরমে প্রথম ইনস্টল করেছি এখানে দেখুন আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে যদি কখনো কোথাও কোনো ভুল থাকে কোথাও কোনো সমস্যা থাকে কোথাও কোনোই হয় তখন আপনার প্রত্যেকটা ট্যাগ তারা এখান থেকে দেখিয়ে দিবে তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন আপলোড করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বিডাই কিউ আপনাকে পুরোপুরি ডেসক্রিপশন সাপোর্ট থেকে শুরু করে সব কিছু আপনারা ওরা দেখিয়ে দিবে কীভাবে কী করতে হয় আর বিডাই কিউর আরেকটা বৈশিষ্ট্য আপনাদের আমি দেখাচ্ছি বিডাই কিউ আপনার পুরো ডিটেলস এখান থেকে আপনি আপনার কতজন সাবস্ক্রাইবার হতে পারে আপনি যদি এই অনুপাতে ভিডিও তৈরি করেন তাহলে কতজন সাবস্ক্রাইবার হবে 7 দিনের মধ্যে তারপরে আপনার দেখুন আমার 500 জন সাবস্ক্রাইবার আমার 7 দিনের ভিতরে কী পরিমাণ ভিউ হতে পারে তারপরে আপনার কী আপনার ভিডিওগুলি কী পরিমাণ র্যাঙ্কে আছেন এটা আপনি এখানে বসে দেখতে পারবেন আমার বিডাই কিউর আরেকটি বৈশিষ্ট্য আপনাদের আমি দেখাই এটা ক্লিক করার পরে আপনি বিডাই কিউ অ্যাকাডেমিতে যেতে পারবেন বিডাই কিউর টেডালাটা যেতে পারবেন বিডাই কিউ রিভিউ দেখতে পারবেন মোস্ট রিভিউ দেখতে পারবেন আপনি একটার একটা ক্লিক করলে এটা ওরা আপনাকে ডিটেলসে কোন ভিডিওটা আপনার কী পরিমাণ কী আছে ওরা খুব ভালোভাবে ওরা রিভিউ আপনাদের দেখিয়ে দেবে ভিউয়ার্স বিডাই কিউ আমি ব্যবহার করছি খুবই ভালো
এর পারফরমেন্স। সুতরাং আপনারা ভিডিও কিউ ব্যবহার করুন, অনেক ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। সুতরাং ধন্যবাদ সবাইকে। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনায় আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।